রমজান আল্লাহ ফরজ করেছেন দুইটা কারণে, কয়টা? রমজানের রোজা, রমজান মাসের রোজা ফরজ করেছেন, লক্ষ্য উদ্দেশ্য দুইটা। রোজা ফরজ করার লক্ষ্য উদ্দেশ্য কয়টা? সিল্লায়াগণ কয়টা? দুইটা। একটা উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য ফরজ করেছি যাতে করে এই রোজার মাধ্যমে তাকওয়ার যে ট্রেনিং দেওয়া হয়, এক মাসের ফুল কোর্স, পূর্ণাঙ্গ ট্রেনিং এক মাসে দেওয়া হয়, তাকওয়ার এই ট্রেনিং গ্রহণ করবা, আর বাকি এগারো মাস এইভাবে এই ট্রেনিং অনুযায়ী তোমার বাকি এগারো মাস পরিচালনা করবা, বাকি এগারো মাস সহ গোটা হায়াতের জিন্দিগি রোজায় জেমনে তাকওয়ার ট্রেনিং দিয়েছ এই ট্রেনিং অনুযায়ী চলবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য রোজা দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের ডিফেন্সগুলোতে দেখবেন পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, আনসার বাহিনী, এভাবে সরকারের বিভিন্ন বাহিনী আছে না নাই? এই বাহিনীদেরকে বিসমিল্লাতেই কি কাজে লাগিয়ে দেয়? কথা কন, এই বাহিনীদেরকে যখন ইন্টারভিউ দেয়, ইন্টারভিউর সাথে সাথেই কি চাকরিতে নিয়োগ করে কাজে লাগায়? আগে কি করে? ট্রেনিং দেয়। আগে দুই এক বছরের ট্রেনিং না দিয়ে ময়দানে তাকে ছাড়ে না, ছাড়ে? আগে ট্রেনিং দেয় ভালো করে, ভালো করে ট্রেনিং দেওয়ার পরে ট্রেনিং যখন ফুলফিল কমপ্লিট হয়ে যায় তখনই কাজে নিয়োগ করা হয়। আবার মাঝে মধ্যে এই ডিফেন্সের লোকগুলো যেন ট্রেনিং ভুলে না যায় এই জন্য মাঝে মধ্যে মহড়া দেয় কি দেয় না? দেয়নি মাঝে মধ্যে মহড়া? পিটিআইয়ের মাঠে, পিটিআইয়ের মাঠে হো আরামে দাও লাইট বলে কি না? হ্যাঁ, দেয় কি না মাঝে মধ্যে মহড়া? কেন দেয়? কেন মহড়া দেয়? যেন ট্রেনিং ভুলে না যায়, যেই ট্রেনিং নিয়ে কাজে নেমেছে এই ট্রেনিং যেন ভুলে না যায়, এই জন্য মাঝে মধ্যে মহড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে পৃথিবী নামক একটা বিদ্যালয়ে, পৃথিবী নামক একটা ইউনিভার্সিটি তৈরি করেছেন, সেই ইউনিভার্সিটিতে শিক্ষক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনিভার্সিটি হলো পৃথিবী, শিক্ষক হলেন মুহাম্মদ, গ্রন্থ বই বা পুস্তক হলো কোরআন, বই বা পুস্তক হলো কোরআন, মানুষ হলো ছাত্র, মানুষ কি ছাত্র? এরপরে বললেন তিন বছর কোর্স কমপ্লিট করা কয় বছর? সাত, আট, নয়, তিন বছর কোর্স কমপ্লিট করো, দশ থেকে কাজ আরম্ভ করে দাও, দশ থেকে নেকি যদি কর আমল নামায় নেকির সওয়াব লেখা হবে, যদি খারাপ কাজ করো আমল নামায় খারাপ গুনাহের কাজের গুনাহ লেখা হবে। দশ থেকে শুরু করে দাও ও গোলাম, তিন বছরের যে কোর্স নিয়েছো এই কোর্স যেন ভুলে না যাও, এই জন্য রমাদান দিয়েছে, এখানে আবার ট্রেনিং নাও, মহড়া দাও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। দেখছেন নি, মিলে যায়নি সরকারের কোর্সের সাথে? মিলেনি, মিলে। সরকারও মাঝে মধ্যে মহড়া দেয়, আল্লাহও মাঝে মধ্যে রমজান দিয়ে মহড়া দিয়েছে, মহড়া আবার খেয়াল করাই দিয়েছে, আমল এভাবে করতে হবে, গুরুত্ব এভাবে দিতে হবে, আমলের গুরুত্ব এভাবে দেওয়া লাগবে, এইভাবে দিতে হবে, আবার মাঝে মধ্যে যেন ভুলে না যায় প্রতি মাসেও তিন দিন ব্যবস্থা রাখছে, আইয়ামে বিশ, তেরো, চোদ্দ, পনেরো, সোমবার বৃহস্পতিবার ব্যবস্থা রাখছি, ভুলে না যায় মাঝে মধ্যে মহড়া মহড়া।
কথা কোন ঠিক কি না এই মহলা দিয়েছে তাকওয়ার ট্রেনিং দিয়েছে আমাদেরকে পূর্ণাঙ্গ এক মাস এই তাকওয়ার জ্ঞান এখান থেকে অর্জন করে তাকওয়ার ট্রেনিং এখান থেকে অর্জন করে আগামী 11 মাস তাকওয়ার মতো চলতে হবে সুবহানাল্লাহ তাকওয়া শুনেন তাকওয়া সম্পর্কে আমার আলোচনা আছে এটার বিস্তারিত আলোচনা করলে তো বুঝবেন অন্ততপক্ষে তাকওয়ার সম্পর্কে সাধারণ ধারণা পাইতে হইলে 2 ঘন্টা সময় লাগবে তারপরেও আমি আজকে একটা বাড়ি দিই আপনাদেরকে তাহলে রমজানের অন্যতম একটা শিক্ষা হলো তাকওয়া অন্যতম একটা শিক্ষা কি তাকওয়া তাকফ ওয়া লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তাকওয়াবান হতে পারো মুত্তাকি হতে পারো যার ভিতরে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি যার ভিতরে তাকওয়া আছে তাকে কি বলে মুত্তাকি তাকফ তাকওয়া তিন হরফের একটা শব্দ তিন হরফের একটা শব্দ এটারে যদি আপনার অন্তরে ফিটিং করতে পারেন কিচ্ছু লাগবে না আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য না আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য না শুধু একটা শব্দ যদি ভিতরে ফিট করতে পারেন তাকফ ওয়া তাকওয়া আপনার সুচারু সম্পন্নভাবে সুন্দরভাবে নিষ্কলুষভাবে নির্বেজালভাবে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া একেবারে সহজ সুবহানাল্লাহ এই মোবাইল ল্যাপটপ ট্যাব কম্পিউটার এগুলো চালানোর জন্য মোবাইলের ভিতরে ভাইরাস ঢুকে বিভিন্ন রকমের কি ঢুকে বিভিন্ন রকমের কি ঢুকে ভাইরাস ঢুকে এই ভাইরাসগুলোকে প্রতিহত করার জন্য অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে কথা কোন অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে নি ভাইরাসকে প্রতিহত করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে নি তো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিলে অ্যান্টি মানে ভাইরাসকে প্রতিহত করবে অ্যান্টিভাইরাস ঢুকাইলে এটা ভাইরাস আর ঢুকতে দেবে না সম্মানিত বন্ধুগণ তাকওয়া হলো অ্যান্টিভাইরাস তাকওয়া হলো অ্যান্টিভাইরাস এই তাকওয়া যদি ফিট করতে পারেন হৃদয়ের মধ্যে গুনাহ নামক পাপ কাজ নামক অন্যায় আচরণ নামক যত ভাইরাস আছে যত ভাইরাস আছে সব ভাইরাসকে তাকওয়া নামক অ্যান্টিভাইরাস প্রতিহত করবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাকওয়া কি এক শব্দ আল্লাহ দিয়েছেন তাকওয়ার অর্থ হলো এটি ওয়াকায়াতুন শব্দ থেকে এসেছে পরহেজগারিতা অর্জন করা আত্মসংযম অবলম্বন করা নিজেকে সব পাপাচার থেকে রেহাই দেওয়া এর ফল এবং যে অর্থটা সবাই গ্রহণ করছে সেটা হলো ভয় করা কি করা কথা কোন সেটা কি করা ভয় করা সার্বক্ষণিক আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা ভয় আবার দুই প্রকার কয় প্রকার কথা কোন ভয় কয় প্রকার সবাই কোন একটা দেখে ভয় করা আরেকটা আরেকটা না দেখে ভয় করা এখন মনে করেন এই মুহূর্তে এখানে যদি একটা সাপ ঢুকে হিংস্র সাপ এখানে যদি ঢুকে জায়গাত বসে থাকবেন নি ভয় পাইবেন নি এটা হলো কি করা দেখে ভয় করা এটা হলো দেখে ভয় করা পক্ষান্তরে তাকওয়া হলো আল্লাহকে ভয় করা হলো না দেখে ভয় করা কিভাবে ভয় করা আল্লাহর জাহান্নাম দেখেছি আল্লাহর জাহান্নাম আমরা দেখেছি জাহান্নামকে ভয় পাই পাই না কবরের আজাব কি দেখেছি কবরের আজাব কে ভয় পাই পরকালীন জীবনে যে শাস্তি হবে এটা কি দেখেছি এটাকে ভয় পাই কি না এই না দেখে ভয় করার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুম কাবীর আল্লাহু আকবার বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি নিশ্চয় যারা আল্লাহকে অদৃশ্যভাবে ভয় করে কিভাবে কিভাবে ভয় করে
অদৃশ্যভাবে না দেখে ভয় করে এদের জন্য পুরস্কার হলো লাহুম্মা গফিরতু, দুনিয়ার জীবনে এদেরকে মাফ করে দেওয়া হবে, লাহুম্মা গফিরতু ওয়া আজরুম কাবীর, পরকালে এদেরকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন যারা আমাকে না দেখে ভয় করে আমি সব সময় এদের সাথে আছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ মা সাথে আছে। মাআল্লাযী সাথে আছেন কাদের? নাত্তা পাও, যারা তাকওয়াবান, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ সব সময় এদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আর আপনার সাথে থাকুক এটা চান? কথা কম চাননি? তাহলে তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আল্লাহ বলেন এই পৃথিবীতে কত মানুষ আছে, সবাই কয় সম্মানিত, কে সম্মানিত, কে কেউ কয় এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ডিসি সাহেব, ইউনো সাহেব, এরা সম্মানিত? আল্লাহ কয় না। ও গোলামেরা, একজন চাষি দিন মজুর লেবার দিনে দিনে খায়, লেবারের কাজ করে, তার ভিতরে যদি তাকওয়া থাকে সে আমার কাছে অত্যন্ত মূল্যবান। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সেই সম্মানিত যার ভিতরে বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে চান? কথা কন। এই যে টুপি, এই যে কি সুন্দর আবায়া, কি সুন্দর, খুব সুরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমি দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ মানুষের সুরত, আকার আকৃতি, কে কত লম্বা, কে কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, কার পোশাক আশাক কত সুন্দর, আল্লাহ এগুলো দেখেন না। কার টাকা পয়সা কত বেশি, কার গাড়ি বাড়ি কত বেশি, কে কত তলা বিল্ডিংয়ের মালিক, এগুলো আল্লাহ দেখেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার হৃদয়ের মধ্যে তাকওয়া আছে, কে আল্লাহকে ভয় করে, আর কার আমল কত উত্তম। সুবহানাল্লাহ। কার আমল কত উত্তম আল্লাহ এগুলাই দেখেন। এই তাকওয়ার ট্রেনিং দিয়েছে রোজা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। কি করা? দেখে না, না দেখে? কথা কন, দেখে না, না দেখে। যেমন রমজান মাসে হালাল জিনিস হারাম, দিনের বেলা খাওয়া, অন্য অন্য মাসে খাওয়া দাওয়া করা হালাল না হারাম? কিন্তু রমজানে হারাম, রমজানে হারাম। খাওয়ার বহু সুযোগ ছিল, বহু সুযোগ ছিল, দরজা বন্ধ করে খেতে পারতেন, বাথরুমে ঢুকে খেতে পারতেন, পানির নিচে ডুব দিয়ে খেতে পারতেন, কিন্তু ভয় অন্তরে রেখে খান নাই। কথা কন, আল্লাহর বরন্ত অন্তরে থেকে আল্লাহর হুকুমের গুরুত্ব দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন, আর আল্লাহর ভয়ন্তরে করেছেন। এই যে আল্লাহর ভয়ন্তরে রেখে খাওয়াগুলোকে ডিলিট করলেন, খাওয়াগুলোকে বন্ধ করে দিলেন, বাদ দিয়ে দিলেন, এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া, হালাল জিনিস, অন্য অন্য মাসে স্ত্রীর কাছে দিনের বেলা যাওয়া হালাল, কিন্তু এই হালাল জিনিস রমজানে হারাম হয়েছে, হুকুম করেছে কে? চাইলেই যাইতে পারতেন, দরজা বন্ধ করে পৃথিবীর কেউ দেখার কোনো সুযোগ ছিল না, তারপরেও যান নাই। কার ভয়ন্তরে রেখে, কার ভয়ন্তরে রেখে যাবতীয় সব অশ্লীল পাপাচার থেকে নিজেকে সেভ করেছেন রমজানে। একজন গালাগালি করেছে, মিথ্যা কথা বলেছে, আঙ্গুল দিয়ে বলেছে বেটা রোজা রাখছিস না, রোজা রাখছিস না, গালাগালি করতেছিস কেন, মিথ্যা কেন বলতেছিস, গিবত কেন করতেছিস, ফেরেস্তারা কি লাঠি লয়ে দাঁড়াইছিল নি, মারতো নি মিথ্যা কথা বললে, তারপরেও কেন বলেন নাই? আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে এটার নাম কি?
রমজানে তাকওয়া শিক্ষা দিছে সারা বছর এই শিক্ষাকে ইমপ্লিমেন্ট করতে হবে পাঁচতলা বিল্ডিং এর উপরে ঘুষ নেওয়ার সময় কেউ দেখে না কেউ দেখে না দেখে কে কে দেখে নিজের ঘরের ভিতরে দুধের সাথে পানি মিশাইতে কেউ দেখে না কেউ দেখে না কে দেখে এটার নাম কি তাকওয়া এটার নাম কি তাকওয়া এরপরে পানির ভিতরে জমিনের আইল ঠেলা পানির ভিতরে জমিনের আইল একলা একলা ঠেলতে কেউ দেখে না দেখে কে এইভাবে করে আপনার জীবনের সব কাজ আল্লাহর অন্তরে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে করার নাম হলো তাকওয়া কথা বুঝছেন কি না আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে করার নাম কি তাকওয়া এই জীবনের সব কাজ থেকে এভাবে নিজেকে সেভ করবেন সব অপকর্ম অন্যায় কাজ করার সময় যখনই মনে আসবে পৃথিবীর কেউ দেখে না তখনই মনে করবেন আমার ঘরের এক কোণা থেকে আমি যেখানে অপকর্ম করতেছি সেখানে এক কোণা থেকে আমার মোবাইলে ফেসবুকে ইউটিউবে ফর্নোগ্রাফি দেখতেছি ল্যাংটা ছবি দেখতেছি বাজে ছবি দেখতেছি কেউ দেখে না আমার এই মোবাইলের এক কোণ থেকে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে কথা বলেন এই ভয় যদি অন্তরে স্থাপন হয় অন্যায় কাজ করা কি সম্ভব রোজা এই ট্রেনিং দিয়ে গেল এই শিক্ষা দিয়ে গেল এই শিক্ষা গ্রহণ করতে পারবেন কথা কন পারবেন আর হলো শুকরিয়া স্বরূপ কোরআন দিছে রোজা কইছি না রোজা দেওয়ার উদ্দেশ্য দুইটা কয়টা একটা হলো তাকওয়া তাকওয়ার আরো ব্যাপক আলোচনা আরেকদিন করব কইছি না দুই ঘন্টা লাগবো কয় ঘন্টা দুই ঘন্টা এটা ইনশাল্লাহ আরেকদিন করব ইনশাআল্লাহ তাহলে একটা হলো কোরআন দেওয়ার একটা হলো তাকওয়া অর্জন করা রমজানের রোজা ফরজ করার একটা উদ্দেশ্য কি তাকওয়া অর্জন করা যেটা বললাম সংক্ষিপ্ত আকারে আরেকটা হলো কোরআন দিয়েছেন এই জন্য রোজা শুকরিয়া স্বরূপ রাখা কোরআন দিয়েছেন শুকরিয়া স্বরূপ এক মাস রোজা রেখেছি রোজাগুলো যে রাখতে পেরেছি এই শুকরিয়া স্বরূপ শাওয়াল মাসের ছয় রোজা সুবহানাল্লাহ কন শাওয়াল মাসের এই আমরা বলে একটা কি সহজ কথা কমুনি কমুনি কন হ্যাঁ এক বছর রোজার কাম কটা মুনি তিরিশ দিন রোজা রাখছি না আর বাই আছে কয়দিন আর বাকি কদিন শাওয়াল মাসে কয়দিন কথা কন শাওয়াল মাসে কয়দিন ছয় দিন তিরিশ আর ছয়ে কত ছত্রিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি মানুষের আমলের যে আমল করে দশ গুণ সওয়াব দেওয়া হয় সুবহানাল্লাহ বিশ্বনবীও বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা প্রত্যেকটি আদম সন্তানের সব আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি হয় সুবহানাল্লাহ সাতশো বাদ দেন দশ ধরেন কত দশ কত ধরবেন দশ তাহলে রমজানে তিরিশ রমজানে কত শাওয়ালে ছয় কত হয়েছে ছত্রিশ ছত্রিশে দশ দি গুণ দেন ছত্রিশে ছত্রিশ লবে শূন্য অজ্ঞা তিনশো ষাট আরবি তিনশো ষাটে এক বছর তার মানে কেউ যদি রমজানের রোজা রাখে এরপরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখে শাওয়াল মাসের ছয়টা রোজাই রাখলো না এক বছরের রোজা রাখলো সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংস মা রমাদানা সুম্মা আতবাউ সিদ্দাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার কেউ যদি রমজানের রোজা রাখে এরপরে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে সে যেন এক বছর রোজা রাখে সুবহানাল্লাহ বুঝছেন নি সংখ্যা কিন্তু মিলে গেছে ওখানে তিরিশ শেষ আর বাকি আছে কয়টা ছয়টা রাখবেন নি রাখবেন নি শুকরিয়া স্বরূপ আর আপনি তো রাখছেন আপনি পেরেছেন তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উজাহা রমজান মাসে চোদ্দ পনেরো ষোলো ঘন্টা রোজা রাখেন নাই তো এই ছয়টা রাখতে কি অসুবিধা হবে এই ছয়টা রোজা ভেঙে ভেঙে রাখা যায় একসাথেও রাখা যায় কারো যদি কাজা রোজা থাকে তাহলে চেষ্টা করবেন আগে কাজ আর রোজা রাখার জন্য যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগে হলো রমজানের রোজা তারপরে হলো মাংস মা রমাদানা সুম্মা আতবাহু
রমজানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো এইজন্য কাজা রোজা থাকলে সেটা আগে রাখার চেষ্টা করবেন তারপরে ওলামায়ে কিরাম বলেছেন কেউ যদি এই শাওয়ালের রোজা ছুটে যাওয়ার আশঙ্কা থাকে কাজা রোজা রাখলে তাহলে সে আগে শাওয়ালের রোজাই রাখবে যেহেতু শাওয়াল মাসের রোজা অন্য কোন মাসে রাখলে সওয়াব এই এক মাসের ভিতরেই 6টা রোজা রাখতে হবে এই এক মাসের ভিতরেই 6টা রোজা রাখতে হবে এই রোজার নিয়তের সিস্টেম এই রোজার নিয়ত সকালে করলে হবে না ঘুম থেকে সকালে 8টা 9টা বাজে উঠি বলছেন সেহরি তো খেতে পারলাম না আজকে শাওয়াল রোজার নিয়ত করলাম না হবে না এই রোজার নিয়ত করতে হবে রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এই রোজার নিয়ত করতে হবে এরপর আইয়ামে 20 13 14 15 এবং সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত এই সুন্নাত নফল রোজাগুলোর সময়ও যদি কেউ ওই রোজা রাখে নিয়ত এই রোজার হবে আল্লাহ চাইলে উভয় রোজার পুরস্কার দিতে পারেন তবে এই রোজার পুরস্কার থেকে আপনি মাহরুম হবেন না আর এই রোজার কোনো তারাবি লাগবে না লাগবে তারাবি লাগবে শাওয়াল মাসের রোজার কোনো তারাবি লাগবে লাগবে না রাখবেন তো এই